আজি অসমত দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন আৰু নিৰ্বাচনৰ কাৰণে শিলচৰ কৰিমগঞ্জ ওদালগুৰি নগাঁও আৰু ডিফু এই পাঁচখন স্থানত আজি ভোটগ্ৰহণ চলি আছে আৰু এই ভোটদানৰ কাৰণে আমি এতিয়া শিলচৰত আছোঁ আৰু শিলচৰৰ যি চি কলেজত আমি শিলচৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী সূৰ্যকান্ত চৰকাৰৰ লগ পাইছোঁ দাদা আজি ভোটদান ইমান পাছত কি কব প্রথম আপনার প্রতিক্রিয়া জানি প্রথম প্রক্রিয়া মানে ভাল লাগিছে ভাল লাগিছে এই কারণে কারণ আমি এজন একদম সাধারণ ঘরের লড়া হিসাবে আমার ভারতীয় জাতীয় কংগ্রেস মোক আজি মানে ইমান সম্মান প্রদান করেছে আর মই কৃতজ্ঞ আমার যেব আমার গ্রাসরুট লেভেলের কর্মী আছে আমার গ্রাসরুট লেভেলের কর্মী মানে ইমান কষ্ট করে আছে মোর কারণে আর তার বিপরীতে আমি দেখিছো আপনিও দেখিছে যে আমার ভারতের যে কেন্দ্রীয় মানে এই গৃহমন্ত্রী তার পিছত আপনার কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি আমার আহমের মাননীয় মুখ্যমন্ত্রীজি চারবার আছে চারবার ইয়ার হোল্ড কৰি মোর বিরুদ্ধে কাম করে আছে তো মানে নৈতিকভাবে জয়ী হয়ে গেছো মই ভাবিছোঁ যে নীতিগতভাৱে মই দেখোঁ যে মই জয়ী হৈছোঁ আমাৰ পিছত এটা সাধাৰণ ল'ৰা হিচাপে এটা শ্লাম বয় মই এটা শ্লাম বয় আৰু মোৰ এটা শ্লাম বয় হিচাপত মোক হাৰবাৰ কাৰণে যিবিলাক লিডাৰ আহি আছে মই কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিছোঁ মোৰ গ্ৰাছ লেভেলৰ যে কৰ্মী আছে মানে ডাঙৰ যুঁজ দিছে তেওঁ মই বিশ্বাস কৰোঁ তাৰ যিটো পৰিশ্ৰম আছে যুঁজ আছে এইটো মানে সফল হ'ব আপনি কিভাবে আপনার ইয়ে হব আপনি কিভাবে আপনার আজি যে ভোটদান হব কোন ফালে যাব আপনার ইয়েটুক ভোটদানটা দেখুন অ্যাকচুয়ালি একদিকে নেতা আর একদিকে কর্মী আমি নিশ্চয়ই বিশ্বাস করি কর্মীদের জয় হবে কারণ বড় বড় নেতারা এসছেন একদিকে আর এই নেতাদের বিপরীতে আমার কংগ্রেস কর্মীরা কাজ করেছেন তবে আমি বিশ্বাস করি নেতা কর্মীরা বানায় আজকের দিনে নেতারা যেদিকে আছে কর্মীরা যেদিকে আছে ওইদিকেই জয় হবে তো ওয়েদারটাও দেখা যায় ফোরকাস্টও দেখা যায় কি ভাবেন আপনি যে বৃষ্টির প্রভাব পড়বে না কারণ মানুষের মনে একটা আগ্রহ আছে আগ্রহ বলতে ভিতরে যেটা মানুষের খুব জমেছে এই বরাক বেলির প্রতি এই যে বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে এই যে আপনার বৈষম্যমূলক আচরণ বৈষম্যমূলক ব্যবহার তারপরে আপনার এই যে আমাদের বরাক বেলিকে যেরকম দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে এটার যে ক্ষোভের প্রতিফলনটা আজকে গোটেই হ'ব সুতৰাং জ্বৰ আৰু তুফান য'তেই আছোঁ মানুহ আছে ভোটদান কৰিব বিজেপিৰ বিৰুদ্ধে তো আপোনালোকে শুনিছে সূৰ্যকান্ত চৰকাৰৰ কথা জ্বৰ তুফান যিমানেই আহক ন কিয় ইয়াতে ভোটদানৰ পিছতেই মানুহবিলাকে বিজেপিৰ এগেইনষ্টত ভোট কৰিব আৰু সি আশ্বাস ৰাখিছে যে সি জয়ী হ'ব